হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার এবং খুব চটজলদি বানিয়ে ফেলা যায় এমন একটি রেসিপি, সেটা হচ্ছে আলু ভর্তা। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটা প্লেটে মাঝারি মাপের দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সাথে আছে একটা মাঝারি মাপের কুচানো পেঁয়াজ, একটা মাঝারি মাপের কুচানো পেঁয়াজ ভাজা, চারটে শুকনো লঙ্কা ভাজা, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এক টিস্পুন সরিষার তেল। প্রথমে ভাজা লঙ্কাগুলো ভেঙে নুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে দু রকমের পেঁয়াজ ও তেলের সাথে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবারে আলুগুলোকে চটকে নেব। তোমরা চামচ বা স্ম্যাশারও ইউজ করতে পারো, তবে হাতে মাখা আলু ভর্তার টেস্ট কিন্তু অন্য লেভেলেরই হয়। সমস্ত কিছু ভালো করে একসাথে মেখে নিলেই তৈরি মজাদার স্বাদের আলু ভর্তা। গরম ভাত ও ডালের সাথে এর সত্যিই কোনো বিকল্প নেই। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ফুড অফ বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেল।